ইউক্রেনিয়ান সেনাদের পরাস্ত করতে প্রস্তুত হচ্ছে 50,000 রাশিয়ান আর উত্তর কোরিয়ান সৈন্য। ইউক্রেনের রক্ষাকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রই জানিয়েছে কিম জং উনের বাহিনী এই যুদ্ধে প্রবেশ করবে। ইউক্রেনের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনা। নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদনে যেতে নির্দেশ দিয়েছেন তিনি। ইউক্রেন করবে কি, তাদের মিত্র যুক্তরাষ্ট্রের পরের চালই বা কি হবে? মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রধান লয়েড অস্টিন শনিবার বলেছেন 10,000 উত্তর কোরীয় সেনা এরই মধ্যে রাশিয়ার কুরস্কে রয়েছে। প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ফিজিতে যাত্রাবিরতির সময় তিনি জানান, ওই সেনারা রাশিয়ান যুদ্ধ ব্যবস্থার সাথে একীভূত হচ্ছে। পেন্টাগন চিফ আরও বলেছেন, উত্তর কোরিয়ানরা সক্রিয়ভাবে যুদ্ধে নিয়োজিত আছে কিনা তা সম্পর্কে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত উল্লেখযোগ্য প্রতিবেদন দেখেনি। রাশিয়ান ফরমেশনে একীভূত উত্তর কোরিয়ার সেনাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা যেভাবে রাশিয়ান যুদ্ধ ব্যবস্থায় একত্রিত হয়েছে তার উপর ভিত্তি করে লয়েড অস্টিনের ধারণা, শীঘ্রই তাদেরকে যুদ্ধে অংশ নিতে দেখা যাবে। সেনা সহায়তার বিনিময়ে রাশিয়া নাকি উত্তর কোরিয়াকে জ্বালানি, বিমান বিরোধী ক্ষেপণাস্ত্র এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করেছে। এসব কথা ছড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার আঞ্চলিক প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিন ওয়াসিক শুক্রবার একটি টিভি প্রোগ্রামে এসব বলেছেন। বিষয়টি দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই উদ্বেগজনক হয়ে উঠতে পারে, কারণ রাশিয়া যদি তার অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি উত্তর কোরিয়ার কাছে হস্তান্তর করে তাহলে কোরীয় উপদ্বীপে ভয়ানক অস্থিরতা দেখা দেবে, কারণ তখন উত্তর কোরিয়া তার প্রতিদ্বন্দ্বীদের কথা মাথায় রেখে তার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলোকে উন্নত করতে পারে। রাশিয়া উত্তর কোরিয়াকে কোন ক্ষেপণাস্ত্র দিয়েছে শিন তা নির্দিষ্ট করে বলেনি। কোরিয়া ডিফেন্স নেটওয়ার্কের বিশেষজ্ঞ লি ইলাও বলেছেন যে রাশিয়া সম্ভবত S-400 দূরপাল্লার সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং ভূমিভিত্তিক রাডার সিস্টেম উত্তর কোরিয়ার জন্য পাঠিয়েছে। যদিও উত্তর কোরিয়া নিজেরাই স্বল্পপাল্লার সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম বলে জানিয়েছেন লি ইলাও। কোরিয়া রিসার্চ ইনস্টিটিউট ফর ন্যাশনাল স্ট্র্যাটেজির সামরিক বিশেষজ্ঞ কিম ডে ইয়ং বলেছেন, উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে সেগুলোতে ড্রোন বিরোধী সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকতে পারে। গত মাসে দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা বলেছিল যে রাশিয়ার অস্ত্রের মজুত বাড়াতে 2023 সালের আগস্ট থেকে দেশটিতে 13,000-এরও বেশি কন্টেইনার ভর্তি আর্টিলারি, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রচলিত অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া। ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস বুধবার জানিয়েছে যে উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়ায় অতিরিক্ত আর্টিলারি সিস্টেম পাঠিয়েছে।